আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। প্রত্যেক দেশের প্রত্যেক অঞ্চলের কিছু আলাদা আলাদা বিখ্যাত খাবার থাকে, তেমনি আমাদের বরিশালের মানুষের বিখ্যাত খাবার হচ্ছে রুডি পিঠা, গরুর মাংস, নারিকেলের ঝোল অথবা মিষ্টি কুমড়া অথবা মুগ ডাল। আমাদের বরিশালের মানুষ এই পিঠা খেতে খুবই পছন্দ করে এবং যখন মেহমান বাসায় আসে অতিথি আপ্যায়নে আমরা এই পিঠা তৈরি করে থাকি, অথবা নতুন জামাই আসলে আমরা এই পিঠা তৈরি করে খাওয়াই। এই তো এখানে গরুর মাংস দিয়ে আমার ছেলে রুটি খাচ্ছে। এখানে বাচ্চারা পুকুরে গোসল করতেছে, সাঁতার কাটতেছে। এই হচ্ছে গ্রামের বাড়িতে আমাদের পুকুর। চার ভাই মিলে সকাল সকালই গোসল করতেছে, মানে দিনে তিনবার গোসল করে, একবার সকালে, দুপুরে, আবার একবার বিকেলে। বাড়িতে আসলে এভাবে ওরা গোসল করে আর এভাবে লাভ জাপ দেয় পুকুরে, খুবই মজা করে সাঁতার কাটা। আমার ছেলের তো ভীষণ প্রিয় সাঁতার কাটা, বাড়িতে আসলে সে সাঁতার কাটবে। কমপক্ষে প্রতিদিন 1 ঘন্টা গোসল করবে প্রত্যেক বাড়ি। আর এই হচ্ছে আমাদের গ্রাম, আর এটা আমার ভাগিনা, আমার বোনের ছেলে। ও খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। এটা হচ্ছে আমাদের গ্রামে ধান ক্ষেত, সবুজ শ্যামল। আসলে গ্রাম সবারই পছন্দের থাকে, আমার তো গ্রাম খুবই ভালো লাগে। আর হচ্ছে পুকুর পার, পুকুর পাশে চারদিকে তাল গাছ। পুকুরটা দেখতে খুবই চমৎকার। আর এই হচ্ছে ধানের ক্ষেত, সবুজ শ্যামল প্রকৃতি। যেদিকে তাকাই সেদিকে সবুজ, আকাশটাও খুব সুন্দর ছিল, মেঘ ছিল। প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজে লাইক দেবেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামটা কেমন লাগলো। আমার কাছে তো খুবই ভালো লাগলো, আকাশটা কিন্তু খুবই মেঘলা ছিল আর চারিদিকে সবুজ শ্যামল গ্রাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।